Hi, this is Rick. Today we're gonna talk about five people who betrayed Nawab Sirajuddin and how they died. Number 5. Ghoshiti Begum. সিরাজউদ্দৌলার আপন খালা ঘসেটি বেগম ছিলেন সিরাজের পতনের অন্যতম কুশীলব। পলাশির যুদ্ধের পরে মির্জাফর তাকে বন্দী করে তাকে ঢাকার কালীগঞ্জের জিঞ্জিরা প্রাসাদে বন্দী রাখা হয়। পরবর্তীতে তাকে মুর্শিদাবাদ নেয়ার নাম করে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার মোহনায় ডুবিয়ে মারে মির্জাফরের পুত্র মীর মিরন। নাম্বার 4 জগৎ শেঠ। পলাশির যুদ্ধে নবাবের বিপক্ষে কুচক্রী লিপ্ত প্রভাবশালী সভাসদ জগৎ শেঠ পরবর্তীতে মির্জাফরের সৈন্যদের হাতে নিহত হয়েছে। জানা যায় ইংরেজ সৈন্যদের সাথে মির্জাফরকে ক্ষমতাচ্যুত করার লিপ্ত হওয়ার কারণে মির্জাফর ও তার ছেলে মিরনের নির্দেশে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়। নাম্বার 3 মীর মিরন। মির্জাফর সিরাজউদ্দৌলাকে হত্যা করে মসনদে বসার পরে তার ছেলে মিরন হয়ে ওঠে এক অত্যাচারী নবাব পুত্র। রাজ্যের আতঙ্ক মিরন অমানসিক নির্যাতন করে হত্যা করে সিরাজের ভাই মির্জা মেহেদিকে। সিরাজের মা আমেনা বেগম এবং খালা ঘসেটি বেগমকে ডুবিয়ে মারার ঠিক 8 দিনের মাথায় বজ্রপাতে মীর মিরনের মৃত্যু হয়। নাম্বার 2 মীর কাসিম। মির্জাফরের মেয়ের জামাই মীর কাসিম সকল ষড়যন্ত্রেই মির্জাফরের সাথে ছিল, এমনকি পলায়নরত সিরাজউদ্দৌলাকে ধরে আনে তার সৈন্যরা। একসময় সে নিজের শ্বশুরকে ধোঁকা দিয়ে ইংরেজদের সাথে হাত মিলিয়ে সিংহাসনে বসেন। ইংরেজদের অনৈতিক অর্থলিপ্সা পূরণ করতে করতে বিরক্ত হয়ে একসময় তিনি ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন। পরে যুদ্ধে হেরে জীবন নিয়ে পালিয়ে যান। জানা যায় পরবর্তীতে তাকে ভীষণ দরিদ্র জীবনযাপন করতে হয়েছে। মৃত্যুর সময় তার সম্পদ বলতে ছিল মাত্র 2টি চাদর, যা বিক্রি করে তাকে দাফন করা হয়। নাম্বার 1 বিশ্বাসঘাতক মির্জাফর সিংহাসনে বসার কয়েক বছরের মধ্যেই ইংরেজদের আস্থা হারান। ইংরেজরা তাকে সরিয়ে তার মেয়ের জামাই মীর কাসিমকে সিংহাসনে বসায়। মীর কাসিম বিদ্রোহ ঘোষণা করলে ইংরেজরা আবার মির্জাফরকেই সিংহাসনে বসায়। সে সময়ে দুরারোগ্য কুষ্ঠব্যাধিতে আক্রান্ত হয়ে মির্জাফর মৃত্যুবরণ করেন।